আর এই যে দেখুন আগের দিকে ফুল তুলছে, এখন যে এইসব করে বেড়াচ্ছে ফুল বাগানে এসে। আমি এক্ষুনি পড়ে যেতাম। তো হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি খিরাই। আগের বছর একবার খিরাই গিয়েছিলাম, তো এই বছর আবার যাচ্ছি খিরাই, একবার যেতেই হবে। তো খিরায় শুধু আপনাদের ফুলের বাগান ছাড়াও আরও কোথা কোথায় যেতে পারবেন সেগুলো আজকে আমরা দেখাবো। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করলাম। খিরায় আজকে শুধু আমরা এক জায়গায় ঘুরবো না, তার সঙ্গে সঙ্গে আরও দু তিনটা জায়গা আপনাদের আমরা দেখাবো। তো চলুন, এই যে আমরা পুরাতন পাঁশকুড়া সামনাসামনি চলে এসেছি, এই যে এখান থেকে পুরাতন পাঁশকুড়ার দিকে চলে যাব আমরা, আর তারপরে কিছুটা গেলেই খিরাই ফুল বাগান। আর এই জায়গাটার নাম হলো পশ্চিম নেকড়া। এখান থেকে আমরা NH-16 থেকে নেমে বাঁদিকে বাঁক নিয়ে সাবওয়ে নিচ দিয়ে আমরা পুরাতন পাঁশকুড়া চলে যাব। আর পুরাতন পাঁশকুড়া ঢোকার আগেই কাঁসাই নদীর পাশ দিয়ে যে দুটো রাস্তা চলে গেছে, ওই দুটো রাস্তা দিয়ে গেলেই খিরাই পড়বে। দুটো রাস্তারই অবস্থা তেমন একটা ভালো না, তাই আপনাদের যেই দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর খিরাই থেকে নেমে যারা আসবেন তারা খিরাই স্টেশনে নামলে টোটো পেয়ে যাবে। আর ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আমরা এই খিরাই ফুলবাগান ছাড়াও আরও দুটো জায়গা, যেই দুটো জায়গায় আপনারা খিরাই ফুলবাগান দেখতে আসলে অতি সহজে চলে যেতে পারবেন, দুটো সামনাসামনি জায়গা, সেই দুটো জায়গারও সন্ধান দিয়েছি এবং সেই দুটো জায়গাও খুব সুন্দর। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আগে আমরা খিরাই ফুলবাগানে যাচ্ছি, তারপরে ওই দু জায়গায় যাব। আমরা কিছুটা রাস্তায় এসে আবার একটু দাঁড়িয়েছি, কারণ এই দেখুন খিরাই যাওয়ার সময় আপনারা এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে যেতে পারবেন। তো চলুন আমরা আবার যাওয়া শুরু করলাম, আর ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা খিরাই ফুলবাগানে চলে এসেছি, কিন্তু এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এখনকার না, এই ভিডিওটা আমরা ডিসেম্বরের 13 তারিখ এসেছিলাম তখন তুলেছিলাম। তখন ভিডিও ছাড়া নিয়ে আমাদের একটু প্রবলেম ছিল বলে তখন আর ছাড়া হয়নি। তো প্রথমেই 2 মাস আগে কেমন ছিল খিরাই ফুলবাগানের অবস্থা সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। আগে সবুজে ভরা জায়গা ছিল, আর এখন এরকম হয়েছে, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা, এখানে আমরা গাড়ি রাখলাম। এবার আমরা ভিতরের দিকে যাব, আর পুরো মেলার মতন বসে গিয়েছে, ফিস্ট হচ্ছে দেখলাম অনেক জায়গায়, আর এখানে পুরো গাড়ি পার্কিংয়ের জায়গা। আর গাড়ি পার্কিং করে এবার ভিতরে চলে এসেছি, আর এখানে পুরো ফুলের দোকান ভর্তি, এখান থেকে সবাই ফুল কিনছে। আর তার সঙ্গে রয়েছে নানা ধরনের খাবারের দোকান, পুরো মেলার মতন হয়ে গেছে জায়গাটা। আর 2 মাস আগে যে এসেছিলাম তার সঙ্গে এখন আর কোনো মিল নেই। চলুন এবার হচ্ছে মেলার জায়গা ছেড়ে এবার আস্তে আস্তে আমরা ফুলবাগানের দিকে প্রবেশ করছি, আর প্রচণ্ড ভিড় আছে এখানে এখন। তো চলুন ভালো করে আপনাদের ফুলের বাগানটা এবার ঘুরিয়ে দেখাচ্ছি, তারপরে আরও দুটো জায়গায় আপনাদের নিয়ে যাব।
নষ্ট হয়ে গিয়েছে দেখলাম এখানে এসে। এখন লাস্টের দিক, আর কিছুদিন হয়তো ফুলের বাগান থাকবে, সরস্বতী পূজা পর্যন্তই এখানে তেমন একটা ভিড় হয়, তারপরে আস্তে আস্তে ভিড় কমে যায়। আর এই যে দেখুন আগের দিকে ফুল তুলছে এখন। এত লোক যে এখানে এসছে তার কারণ হলো একটাই, অপরূপ সুন্দর লাগে এই জায়গাটা। এই বিকালবেলার দিকে এই ফুলবাগানে আরও বেশি ভালো লাগে। তো আসুন এখান থেকে আর কিছুদিনের মধ্যে ঘুরে যান, তারপরে ফুলবাগান আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, তো তার মধ্যে ঘুরে যান, না হলে আবার এক বছর অপেক্ষা করতে হবে। তো চলো, এই যে আমরা সবাই এখন খিরায় ঘুরছি ফুলবাগানে, কেউ কেউ ফুলবাগানে ঘুরছে আর কেউ কেউ এই যে এইসব করে বেড়াচ্ছে ফুলবাগানে এসে। এই যে দুজন আমার, আমি এক্ষুনি পড়ে যেতাম, চল কি হল। এই যে একটু কাঁসাই নদীর পাড়ে দাঁড়িয়ে একটু মজা করে নিলাম, আর ফুলবাগানেও ঘোরা হয়ে গেছে। এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে, আর এরপরে দেখাবো আপনারা ফুলবাগানে আসলে আরও যেই সব জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন সেই জায়গাগুলো। যেরকম প্রথমেই খিরাইয়ের ফুলবাগানে আসলে আপনারা গোসাই মন্দির যেতে পারবেন, আর তারপর চলে যেতে পারেন পাঁশকুড়া বিদ্যাসাগর পার্কে। খিরাই ফুলবাগান যেদিন ট্যুর করবেন সেদিন প্রথমেই চলে আসুন গোসাই মন্দির। খিরাই স্টেশনে নেমে যেই দিকে আপনারা ফুলের বাগান দেখতে যাচ্ছেন তার উল্টো দিক দিয়ে রাস্তাটা ধরলেই অতি সহজেই চলে আসতে পারবেন গোসাই মন্দির। গোসাই মন্দির খিরাই স্টেশন থেকে হেঁটে আসতে টাইম লাগবে 5 মিনিটের মতন। খড়গপুরের যেদিকে গাড়ি যাচ্ছে সেদিকে আপনাদের হেঁটে আসতে হবে। আর এখন দেখছেন যেরকম ফাঁকা মন্দিরটা, সকালে আসলে এরকম মোটেও ফাঁকা থাকে না মন্দির, তো এখন আমরা বিকালের সময় এসেছি বলে ফাঁকা মন্দিরটা আর আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাতে পারছি। আর এই গোসাই মন্দির সম্পর্কে ফুল একটা ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে, তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনার অতি অবশ্যই গিয়ে দেখে নেবেন ভিডিওটা। আর খিরাই ফুলবাগান দেখতে আসলে অতি অবশ্যই এখান থেকে এসে একবার ঘুরে যাবেন, এই মন্দিরটি খুবই জাগ্রত মন্দির। তো প্রথমে চলে যান গোসাই মন্দির, তারপরে খিরাই ফুলবাগান ঘুরে চলে আসুন পাঁশকুড়া বিদ্যাসাগর পার্কে। এইটা হলো পাঁশকুড়া বিদ্যাসাগর পার্ক, যার একটা ফুল ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে, তাই আমরা ভিডিওটা আর বড় করলাম না। আর আপনারা খিরাই ফুলবাগান ঘুরে চলে আসতে পারবেন এই বিদ্যাসাগর পার্কে। বিদ্যাসাগর পার্ক খিরাই ফুলবাগান থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে, আর আপনারা খিরাই ফুলবাগান থেকে এখানে আসার টোটোও পেয়ে যাবেন। খিরাই ফুলবাগান ঘুরতে আসলে গোসাই মন্দির ও বিদ্যাসাগর পার্কটা অতি অবশ্যই ঘুরে নিন। তো হ্যালো গাইস, খিরাইয়ের ফুলবাগান আমাদের ঘোরা আপাতত হয়ে গেল, আর যারা খিরাইয়ের ফুলবাগান ঘুরতে আসবেন তারা এরপরের বার থেকে গোসাই মন্দির আর বিদ্যাসাগর পার্ক ঘুরে যাবেন অতি অবশ্যই। তো চলুন আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, আজকের মতো টাটা। আর এই যে আমাদের সঙ্গে আছে প্রসঞ্জিত আর অনেক।